একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে রিপাত হত্যার ঘটনায় শনিবার বেরিয়ে এসেছে আরেকটি বিডিও ভিডিও নয় মিনিট তিন সেকেন্ডের ওই ভিডিওটি সন্দেহের তীর তাক করেছে রিপাত শরীফের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির দিকে ভিডিওটিতে দেখা যায় নয়নবন্ড রিফাত ফরাজি সহ দশ বারো জন রিপাত শরীফকে মারধর করতে বরগুনা সরকারি কলেজ থেকে বের হচ্ছেন এদের মধ্যে একজন রিপাতকে পেছন থেকে ধরে রেখেছেন বাকি দুজন দুহাত ধরে রেখেছেন মিন্নির বাম হাতে একটি পার্স ছিল তিনি পার্স হাতে স্বাভাবিকভাবে হাঁটছিলেন একবার ডান দিকে তাকিয়েছেন বিডিওর পাঁচ মিনিট ঊনপঞ্চাশ সেকেন্ডে যখন নয়ন বন্ডের সঙ্গীরা রিপাতের মাথায় হাত দিয়ে আঘাত করে মিন্নি তখনও স্বাভাবিক ছিলেন পাঁচ মিনিট পঞ্চান্ন সেকেন্ডে যখন বন্ধুরা একসঙ্গে রিপাতের উপর ঝাঁপিয়ে পড়েন মিন্নি তখন প্রথমবারের মতো দৌড়ে গিয়ে প্রতিরোধের চেষ্টা চালান এক পর্যায়ে রিপাতকে দা দিয়ে কোপানো শুরু হয় এ সময় দেখা যায় মিন্নি পেছন থেকে প্রতিরোধের চেষ্টা করছেন মর্মান্তিকভাবে কোপানোর পর নয়ন সঙ্গীরা যখন পালিয়ে যাচ্ছেন এ সময় কোনো একজন মিন্নিকে তার পার্সটি মাটি থেকে তুলে দেন মিন্নি তার পার্সটি নিয়ে স্বাভাবিকভাবে সামনের দিকে হাঁটতে শুরু করেন এ ঘটনার আট মিনিট পর পুলিশের দুজন কর্মকর্তা একটি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসেন এই ভিডিও রিপাত শরীফের স্ত্রী মিন্নিকে একেবারে নির্দোষ বলছে না বরং তার সংশ্লিষ্টতার বিষয়টি ইঙ্গিত করছে সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে প্রশাসন এই ঘটনার সুষ্ঠু সমাধান চায় প্রকাশ হওয়া নতুন ভিডিও ও বেশ কিছু তত্ত্বের ঘটনার সঙ্গে মিন্নি সংশ্লিষ্টতার বিষয়টি সামনে এসেছে তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে মিন্নিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক হতে পারে